টিউবার ভুবিনাম আমরা বেশ কিছু একদম ইন্ডিকেটিং সিমটম নিয়ে আলোচনা করতেছি বিশেষ করে আমি মানসিক লক্ষণগুলোই আলোচনা করতেছি মেডিসিনটাকে ইন্ডিভিজুয়ালি চেনার জন্য বোঝার জন্য টিউবার কুলিনাম মেডিসিনটার রুগী বা ব্যক্তি যেহেতু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে ট্রাভেল করতে পছন্দ করে আপনার কি বলে খুব রেস্টলেস স্থির থাকার ব্যক্তি না আসে পরিবর্তনশীল মেজাজ বিভিন্ন কারণে এদের মেন্টাল স্টেটের এই লেভেলগুলো যদি আপনার সাপ্রেশন হয় চাপা দিতে হয় ধরুন সন্তানকে মা বাবা কন্ট্রোল করে কন্ট্রোল সেলে খুব দুষ্টামি করে খুব ভাঙচুর করে খুব রাগ দেখায় এই পজিশনটা যদি মা বাবা খুব কঠিনভাবে প্রতিরোধ করার চেষ্টা করে কঠিনভাবে কন্ট্রোল করার চেষ্টা করে অথবা কোনো অফিসের বস তার অধীনস্থ কর্মচারীকে কন্ট্রোল করতে গিয়ে খুব বেশি অ্যাক্সেস করে আর এরকম ওভার কন্ট্রোলড হয়ে যাওয়ার পরে যদি কোনো প্যাথোলজি ডেভেলপ করে কোনো অসুস্থতা তৈরি হয় দীর্ঘদিনের এই এই রকম ইতিহাস পাওয়া যায় যে পিতামাতা এই সন্তানটাকে খুব বেশি শাসন করছে খুব বেশি কন্ট্রোল করতে গিয়ে আজকে তার এই পরিণাম ওই সিচুয়েশনে টিবার নামের একটা ক্ষেত্র তৈরি হয় একটা পর্যায়ে গিয়ে লিমিট ছাড়া হয়ে যায় একটা পর্যায়ে এদেরকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যায় না হয়তো বা আপনি কত বছর একটা ছেলেকে দশ বছর পর্যন্ত কন্ট্রোল করবেন বারো চোদ্দ বছর চলে গেলে এই ছেলেটাকে কিন্তু আপনি যত বড় পিতা মাতাই হন না কেন ওই ছেলেটা যদি এরকম মেজাজের থাকে আপনার ছোটো সময় থেকে চাপা মেজাজগুলোকে আপনি যেভাবে চাপায় রাখছেন তার চাপা রাগ খুব একটা পর্যায়ে ব্রাশ আউট হয়ে যায় ওই পর্যায়ে ডিস্ট্রাকটিভনেসটা আরও বেশি ফুটে ওঠে একটা পর্যায়ে গিয়ে সে একদম চরম পর্যায়ে চলে যায় ছেলেটাকে এখন এতদিন সুটু ছিল তার মেজাজটা ওইটা ছিল কিন্তু শক্তির অভাবে সাহসের অভাবে বা দুনিয়াকে ওইভাবে চিনে নাই ওইটা প্রকাশ করতে পারে নাই কিন্তু যখনই একটু চোখ কান খুলে যায় তখন এরা এরকম অ্যাক্সেস লেভেলে চলে যায় এজন্য অতিরিক্ত শাসন করার পরে ছেলেরা অসুস্থ হওয়া সন্তান অসুস্থ হওয়া সন্তান মানসিক প্রতিবন্ধীর মতো অবস্থায় চলে যাওয়া অথবা মস্তিষ্কের কোনো ঘাটতি দেখা দেওয়া এই জাতীয় সিচুয়েশন তৈরি হওয়ার পরে আপনার কুলের নামের একটা ক্ষেত্র আসে তো এটার একটা রুড্রিক আছে এখানে বলা আছে যে আপনার ডুমিলেশন বাই আদার্স অ্যাগ্রাভেশন অন্যের মাধ্যমে ডোমিনেটেড হইলে এবং স্পেশালি এখানে বলা আছে মাদার বাই মায়ের দ্বারা মা সন্তানকে খুব ডোমিনেট করতেছে ওই সন্তান একটা পর্যায়ে অসুস্থ হইলো প্যাথরোজি ডেভেলপ করলো বিভিন্ন অসুস্থে বিভিন্ন রোগে আক্রান্ত হলো ব্যাকগ্রাউন্ডে যদি এই ইতিহাস পাওয়া যায় তাহলে আপনার টিউবার করে না চিন্তা করবেন কিন্তু পাশাপাশি আপনি আরও কয়েকটা মেডিসিন চিন্তা করবেন সেগুলো আপনাকে বলে দিচ্ছি আপনার কার্সিনোসিনাম চিন্তা করবেন কার্সিনোসিনাম স্টিফিসিগ্রিয়া এবং কার্সিনোসিনাম চিন্তা করবেন তো এই কমপ্লিট রেপার্টরিতে যেটা খেয়াল করতেছি আমি সিনথেসিস রেপার্টরিতে দেখলাম যে ওইখানে কার্সিনোসিনাম বা অন্য মেডিসিন আছে কিন্তু সিনথেসিসে অন্য যেগুলো আছে এগুলো একদমই আনকমন যেগুলো আমাদের আমরা ইউজ করি না বললেই চলে আর কমন মেডিসিনের ভেতরে একমাত্র মেডিসিন টিউবার নাম তাও সেটা আছে ফার্স্ট গ্রেডে একটা মোটামুটি কমন মেডিসিন আছে আপনার সেটা হচ্ছে এক্সক্রিমেন্টাম ক্যানাইনাম একটা মেডিসিন আছে এক্সক্রিমেন্টাম ক্যানাইনাম নাম সেটাও আপনার কুকুরের একটা জায়গা থেকে তৈরি করা ডগ এক্সক্রিমেন্ট কুকুরের একটা লালা বা কোনো একটা পার্ট থেকে বা তৈরি করছে আর কি তো ওইটাও নুসট মেডিসিনের অন্তর্ভুক্ত হবে আর কি তো যাই হোক তো এরকম মায়ের দ্বারা পিতার দ্বারা অন্যের দ্বারা আপনার বেশি বেশি শাসিত হওয়ার পরে ডোমিনেটেড হওয়ার পরে অসুস্থ হওয়ার পরে যখন আপনার কোনো একটা প্যাথোলজি ডেভেলপ করে সেখানে আমরা টিউবার মেডিসিনটাকে চিন্তা করবো ইনশাআল্লাহ আমরা আনুষাঙ্গিক লক্ষণগুলোকে বিচার করবো তারপর টিউবার কুলিনামটাকে আমরা কনফার্ম করব তারপর আপনার টিউবার ভূমি নামের এক্সটু ভার্টেড একটা লক্ষণ আছে এক্সটু ভার্টেড এরা ভিতরে কোনো কিছুকে চাপায় রাখতে পারে না ইন্টু ভার্টেড না এরা হচ্ছে এক্সটু ভার্টেড মেজাজের প্রকাশ করে ফেলা রাগ প্রকাশ করতে হবে রাগের প্রকাশের জায়গা পাচ্ছে না তার ক্ষতি হয়ে যাবে সে প্রকাশ করতে হবে আর প্রকাশ হওয়ার এরা কি কারণেই হয় জেরি হয় হয় অবস্টিনেট এটাকে প্রকাশ করে ফেলে এই লেভেলটা তৈরি হয়ে যায় আর কি কোনো রুগীর যদি আপনার ভয় কাজ করে যে আমার মনে হয় যক্ষা রোগ হয়ে যাবে আমার মনে হয় লাংসের কোনো একটা কঠিন রোগ হয়ে যাবে এই জাতীয় ভয় ব্যাপকভাবে কাজ করলে সেখানে এই ভইটা টিউবার কিলিনাম মেডিসিনে আসে কাশি দীর্ঘদিন যাবৎ কাশি সে কাশিতে ভুগতেছে মেডিসিন কাজ করতেছে না তার ভিতরে একটা ভয় আতঙ্ক টেনশন ঢুকে গেল মনে হয় আমি আস্তে আস্তে টিউবার কুলোসিসের দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে টিউবার কিলিনামের একটা অন্যতম মানসিক লক্ষণ ওই অবস্থায় আপনার টিউবার চিন্তা করতে পারেন তারপর আপনার যে বিষয়টা আছে কুকুরের ভয় আমরা বলছি যে খুব ব্যাপকভাবে কুকুরের ভয় থাকে অথবা কুকুরকে মারতে যাই ক্রুয়েলটি থাকে কুকুরের প্রতি দুইটাই থাকে আর কি এদের আপনার রুব্রিক আছে একটা খুব এক্সেপশনাল মনে হচ্ছে রুব্রিকটা রুব্রিকটার মানেটা হচ্ছে যে সব সবসময়ই ব্রেইনে একটা বিষয় কাজ করে মনে হয় যে আমি একটা কিছু ভুলে গেছি কোনো একটা কিছু মনে আমি ভুলে গেছি এটা আছে নাকি আপনার আচ্ছা আপনাকে তো তাহলে খাওয়া জন্য খাওয়ানো দরকার যে আমি কি একটা যেন ভুলে গেলাম কি একটা বিষয় যেন মাথায় আসতেছে আবার আসতেছে না এই যে একটা ফিলিং এই লক্ষ্য এই কথাগুলো কিন্তু অনেক লোকীরা বলে আমরা মূল্যায়ন করি না কিন্তু এটা ডে এবার করি নামে একদম ফার্স্ট এডে আসে কোনো কিছু ভুলে যাওয়ার মতো একটা ফিল কাজ করে সব সবসময় যেন আমি একটা কিছু ভুলে গেছি একটা কিছু মন থেকে হারাই গেছে ব্রেন এটা নাই মনে হচ্ছে এই বিষয়গুলো ভূমি নামে কাজ করে ইনকুইজিটিভ একটা রূপরে আছে ইনকুইজিটিভ খুব কৌতূহলী যেটার কাছাকাছি আর একটা ওয়ার্ড হচ্ছে কিউরিয়াস খুব কৌতূহল যে সকল রুগীদের আপনার খুব কিউরিসিটি থাকে বিশেষ করে শিশু যারা বাচ্চা যারা এরা কি করে কিউরিসিটি থেকে একটা জিনিস নিয়ে দিলেন খুলবে আপনার একদম নতুন জিনিসটাকে নাট বল্টু খুলে খুলে ভিতরে কি আছে সেটা দেখবে একটা হলো ডেস্ট্রাকটিভনেস তো আছে এদের আবার ভিন্নভাবে খুলে দেখা দেখার প্রবণতা বোঝার চেষ্টা করা এটার ভিতরে কি আছে আরও ভিতরে কি আছে ওইটা খোলা যায় ওইটার ভিতরে কি আছে এই যে একটা কৌতূহল কিউরিসিটি এটা ক্লিনের ভূমি নামে আছে যে বিষয়টা আমার জানা দরকার বিষয়টা আমার বোঝার দরকার এর ভিতরে আমার কি আছে এটা বুঝতে হবে জানতে হবে এই কিউরিয়াসিটি এদের ভিতরে খুব প্রবল যেহেতু আপনার ইনকিউজিটিভ থাকে টিউবারকল নাম ভূমি নামে আগে পড়লাম চ্যালেঞ্জ নিতে পছন্দ করে রিক্স নিতে পছন্দ করে কাদের জয়লাভ করতে পছন্দ করে কিউরিসিটি আসে ইনকিউজিটিভ আছে এখন এত কিছু করার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে যদি প্রকৃত অর্থে আপনি চ্যালেঞ্জিং মেন্টালিটি ধারণ করেন আপনি পাহাড়ের চোরায় উঠতে চান আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম করা লাগবে তো সেই পরিশ্রম করার মেন্টালিটি টিউবারগুলিনাম আছে আছে। আপনার ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি পরিশ্রমিক আমরা ইন্ডাস্ট্রিয়াস যে রচনা পড়তাম আগে তো ইন্ডাস্ট্রিয়াস রূপ্রিকটাতে আপনার টিউবার গ্লিনিয়াম ভূমিনাম একদম সুপারগ্রেডে আছে। এখানে আর অনেক মেডিসিন আছে কিন্তু এটাকে বলার উদ্দেশ্য হচ্ছে যে এরা শুধুমাত্র মন থেকে চ্যালেঞ্জ করে ব্যাপারটা এমন না এরা কাজের মাধ্যমে কাজের মাধ্যমে এটাকে প্রুভ করার চেষ্টা করে ইন্ডাস্ট্রিয়াস এরা কাজ পাগল কাজ করতে পছন্দ করবে উইক কি বলে এটা মেন্টালি যেমন উইকনেস নাই ফিজিক্যালি শুয়ে থাকবে বসে থাকবে ঘুমায় থাকবে এরকম মেন্টালিটি এরা রাখে না খুব কাজ পাগল একটা একটু আছে আপনার ইনডিফারেন্স এফিতি ওয়েদার স্টর্মি ইন স্টর্মি মানে কি ঝড়ো আবহাওয়া ঝড় তুফান তো ইনডিফারেন্স মানে হলো উদাসীন যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই না আমি যখন আমার সন্তানের ব্যাপারে ইনডিফারেন্স হব মানে আমার সন্তান পড়ালেখা করছে কি করছে না খাইছে নাকি ঘুমাচ্ছে কি কোথায় যাচ্ছে কি করতেছে ওই বিষয়ে আমি খেয়াল রাখবো না সেটা হচ্ছে ইনডিফারেন্স চিলড্রেন টু ব্যাপারটা হচ্ছে এরকম তো এখানে বলা আছে টিউবার নামে আপনার মেডিসিন একমাত্র মেডিসিন বলা যায় এটাকে কারণ সাথে আর একটা আছে হ্যাঁ সাথে আরেকটা আছে সেংগুইন এরিয়া দুইটাই ফার্স্ট গ্রেডে আছে দুইটা মাত্র মেডিসিন এখানে বলা আছে যে ইনডিফারেন্স এপিথি ওয়েদার স্টর্মি ইন মানে এস টি ও আর এম ওয়াই স্টর্মি তো এরকম মানে প্রতিকূল আবহাওয়াকে এরা তাচ্ছিল্য করে উদাসীন থাকে মানে কি প্রচন্ড তুফান শুরু হয়েছে ব্যাপার না এগুলো হাইটে আমি যেতে পারবো এগুলোকে ওভারকাম করে আমি যেতে পারবো ঝড় তুফানের ভিতর দিয়ে আমি ওভারকাম করে যেতে পারবো বৃষ্টিতে আমার সমস্যা হয় আমি জানি বৃষ্টিতে গেলেই আমার সমস্যা হয় ঠান্ডা লাগে কিন্তু তার যেহেতু ইনডিফারেন্স আছে তার যেহেতু চ্যালেঞ্জিং মেন্টালিটি আছে ব্যাপার না বৃষ্টিতে আমি বৃষ্টি থাকি অথচ লেভেলে আপনার একটু সামান্য তো বৃষ্টিতে সমস্যা শুরু হয়ে যায় ওয়েদার চেঞ্জ হলে সমস্যা শুরু হয়ে যায় এলাকা চেঞ্জ হলে সমস্যা শুরু হয়ে যায় তারপরও কি এরা এলাকা চেঞ্জ বন্ধ করে না এর স্বভাবটাই হচ্ছে ট্রাভেল ডিজায়ার স্বভাবই হচ্ছে চেঞ্জ ডিজায়ার স্বভাবই হচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে স্বভাবই হচ্ছে সে চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন রিক্সি জায়গা যাবে আবার সে ঝড় তুফান এরকম রিক্সি জায়গাগুলোতে এরা ওভারকাম করবে এখানে স্টর্মি থেকে আপনি আরেকটা একটা মিনিং নিতে পারেন যেগুলো তার জন্য প্রতিকূল যেই জায়গাটা সে নিশ্চিত যেখানে গেলে একটা ডেঞ্জারাস কন্ডিশন আসে যেখানে গেলে একটা বিপদ হতে পারে এখানে গেলে একটা বিশাল সমস্যা হতে পারে এখানে গেলে আমি একটা বিপদে পড়তে পারি একটা নেগেটিভ সিচুয়েশনে পড়তে পারি ওই বিষয়গুলোকে এরা বিদ্যাঙ্গুলি দেখে এরা ওভারকাম করার চেষ্টা করে ওই বিষয়গুলোকে এরা পাত্তা দেয় না সিরিয়াসলি নেয় না ব্যাপার না এগুলো কী হবে দেখা যাক আমি যাব আমি কাজটা করব আমি এই সিচুয়েশনে গিয়ে আমি এই কথাটা বলবো একদম প্রতিকূল কন্ডিশনকে ওভারকাম করার মেন্টালিটি এদের থাকে খুব মানে পিকুলিয়ার একটা লক্ষণ এদের মানে এতদিন আমরা ব্রাইনিয়া জেলসিমিয়াম পালসিরিলা পড়তাম ওইগুলোর নেচার কেমন আর এটা নেচার কেমন দেখেন খেয়াল করেন মানে আমাদের সমাজে যেহেতু এই টাইপের লুক আছে এই টাইপের মেডিসিন আমাদের থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে এই মেডিসিনটা মিলিয়ে দিয়েছেন যেহেতু এই নেচারের মেডিসিন আমাদের রুগীরা তো সবাই খুব ভদ্র ঠান্ডা এরকম না আমাদের রুগীদের ভিতরে এরকম ডেস্ট্রাকটিভ রুগী আছে সুতরাং আমাদের এই মেডিসিনটা আমাদের খুব জরুরি ছিল এই মেডিসিনটা যদি প্রুভিং না হইতো একটা বিশাল একটা ঘাটতি আমাদের হোমিওপেথিক জগতে থেকে যাইতো বিশাল ঘাটতি থেকে যাইত যদি প্রবীণ না হইতো এই মেডিসিনটা হ্যাঁ সেটাই তো এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এগুলোকে সময় অনুসারে কাজে লাগাইতে হবে অবশ্যই একটু বিপরীত লক্ষণ আমি বলি একটা লক্ষণ আছে যেহেতু সেটা হচ্ছে ইরিটেবিলিটি সাইলেন্ট প্রচন্ড খিটখিটি মেজাজ কিন্তু সাইলেন্ট থাকে তো কখনো কখনো টিউবার ক্লিন রোগীরা সাইলেন্টও হয় একজন রোগী আপনার আপনার সামনে সাইলেন্ট হয়ে বসে আছে চুপচাপ বসে আছে ভিতরে হয়তো রাগে ফেটে যাচ্ছে জাস্ট এই কারণে টিউবারগুলি নামকে আপনি মাইনাস করে দিতে পারবেন না যদি তার অন্য অন্য ক্রাইটেরিয়া থাকে কখনো কখনো তারা সাইলেন্ট হতেই পারে খিটখিটে কিন্তু সাইলেন্ট ইরিটেবিলিটি সাইলেন্ট মেজাজ খিটখিটে রাগ কাজ করতেছে মনে চাইতেছে ডাক্তারকে ধরে মারি একটা ঘুষি কিন্তু উনি আসছে ডাক্তারের কাছে এবং এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তি উনি ওনার এই চরিত্রটা প্রকাশ করতে এই মুহূর্তে চাচ্ছে না ব্যাপারটা হচ্ছে এটা আর কি এরকম টিউবার কুলে নাম নাম সবসময় এক্সট্রোভার্টেড হয়ে রাগটাকে আপনার সামনে প্রকাশ করে দেবে এমনটা কিন্তু নাও হতে পারে এমনটা নাও হতে পারে যেহেতু এদের সাইলেন্ট অ্যাঙ্গার আছে সাইলেন্ট ইরিটেবিলিটি আছে চাপা দেওয়ার মতো সিচুয়েশন এদের তৈরি হয় অনেক সময় আমাদেরকে ছোটোখাটো কিছু মানে লক্ষণ আমাদেরকে পুরো মেডিসিনটাকে মিস করতে হেল্প করে মিস না মানে যেন না হয় এটা হেল্প করে এগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি আগে একটা লক্ষণ বলছিলাম এখন সেই রুব্রিকটা পাইছি আপনার এরা যেমন ফিভারকুল নাম বলছি যারা পশু পাখিতে ভয় পায় কুকুর বিড়াল ভয় পায় আবার কুকুর দেখলেই মারতে যায় এটা রেফারেন্সটা হচ্ছে একটা রুব্রিক আছে মেলিসিয়াস মেলিসিয়াস দিয়ে রুব্রিকটা এরকম মেলিসিয়াস ডক্স ফর মেলিসিয়াস ডক্স ফর এখানে একমাত্র মেডিসিন টিবার গুলির মেলিসিয়াস মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ কুকুরের প্রতি মানে কুকুর দেখলে আর একটা স্পৃহা জাগা দেন আর আজকে খেস তৈব আর আজকে মাইট দিতে হইব এরকম অনেক বাচ্চা দেখবেন মানে গ্রামে দেখা যায় এগুলো কুকুরের পিছনে পিছনে আপনার লাঠি নেওয়া বা আপনার ইয়া দিয়ে ইট দিয়ে ঢিল মারতেছে মাইট দিতেছে তো এই যে একটা মেলিসিয়াসনেস আচরণ এদের ভিতরে আছে এই মেলিসিয়াস আচরণটা অন্য জায়গায় এদের প্রকাশ পেতে পারে কুকুরকে যেহেতু এরা ভয় পায় এবং ওইটার প্রতি এরা মেলিসিয়াস হয় ঠিক একইভাবে এরা অন্য যেই সিচুয়েশনগুলোতে এতদিন হয়তো বা আপনার ভয় পাইতো তার বসকে তার পিতাকে তার মাতাকে তার কোনো গার্ডিয়ানকে তার চেয়ারম্যানকে সে ভয় পাইতো বা সে তার মনের কথাগুলো প্রকাশ করতে পারতো না একটা পর্যায়ে মেলেসিয়াস হয়ে যায় ডিস্ট্রাকটিভ হয়ে যায় একটা পর্যায়ে অবাধ্য হয়ে যায় তখন আর বসকে মানতে রাজি না বসের সাথে সাথে কথা বলার মেন্টালিটি ডেভেলপ করে চেয়ারম্যানের মুখে মুখে কথা বলার মেন্টালিটি ডেভেলপ করে পিতা মাতার সাথে সাথে করে এক্সপ্রেশন করার চেষ্টা করে একটা পর্যায়ে এরা ডিসওবিডিয়েন্ট হয়ে যায় ডিসওবিডিয়েন্স যে রুব্রিকটা আছে অবাধ্য ওইখানে দেখেন টিউবার কলিনাম ভূমিরাম আছে তো কোন কারণে কোন সিচুয়েশনটা তৈরি হয় আপনি কিন্তু মেডিসিনটাকে বুঝতে হবে জার্নিটা বুঝতে হবে জার্নিটা আপনি বুঝতে পারলে দেখবেন যে মেডিসিনটা আপনার মুখস্থ করে রাখা লাগবে না ডিসওবিডিয়েন্টের লেভেলে এরা চলে যায় একটা পর্যায়ে গিয়ে যখন এরা নিজের এক্সপ্রেশনটাকে প্রকাশ করতে পারে না নিজের মেন্টাল স্টেটটাকে প্রকাশ করতে পারে না নিজের ডিমান্ডগুলোকে ফুলফিল করতে পারে না ওই পর্যায়ে গিয়ে একটা লিমিট ক্রস করে ফেলে তখন এরা এরকম হয়ে যায় যে চেয়ারম্যান আমাকে গত ক্ষতিটা করছিল ওনার কারণে আমি এই কাজটা করতে পারি নাই এবার খবর আছে আর তাকে আমি মানতে রাজি না তার একটা প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব যেই কুকুরকে সে প্রচন্ড ভয় পাইতো সেই কুকুরের প্রতি এখন সে মেলিসিয়াস হয়ে গেছে এরকম তার এই স্টেটটা তো অন্য ক্ষেত্রে প্রকাশ পেতে পারে ব্যাপার না কোনো এটা এজন্য দেখেন আপনি ডিসওবিডিয়েন্স আমি দেখি এখানে রুবিক আকারে আছে কিনা ডিস এই যে দেখেন ডিসওভিডিয়েন্স চিলড্রেন ইন টিউবার কুলিরাম ভূমিরাম ফার্স্ট গ্রেডে আছে কারণ নেচারটা ওইদিকে তাকে নিয়ে যায় অবাধ্য সন্তান হয়ে যায় একদম চূড়ান্ত পর্যায়ের অবাধ্য এরা লেভেলে চলে যাচ্ছে একটা রুব্রিক আছে হিডলেস কেয়ারলেস কেয়ারলেস হিডলেস মানে কেয়ারলেস এবং হিডলেস হচ্ছে কেয়ারফুলের বিপরীত আমি একটা ডেঞ্জারাস জায়গা দিয়ে হাইটে যাব ওইখানে আমি খুব সতর্ক যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কি আমি মোটরসাইকেল ড্রাইভ করবো অ্যাক্সিডেন্ট হবে কিনা না আমি খুব সতর্ক থাকবো আমার হেলমেট পরব খুব সতর্ক দৃষ্টি রেখে যাব কিন্তু যখনই কোনো ব্যক্তি এরকম সিচুয়েশনে কেয়ারলেস হয়ে যায় অ্যাক্সিডেন্ট হলে হবে বা অ্যাক্সিডেন্ট হবে কি না এই চিন্তা তার নাই একদম ফুল স্পিডে সে বাইক চালাচ্ছে হেলমেট পরে নাই স্পিড একদম সর্বোচ্চ স্পিড দিচ্ছে একদম হাই হতে গাড়ি চালাচ্ছে দেখবেন যে অনেক ছেলেরা এরকম করে একদম ফুল স্পিডে মোটরসাইকেল চালাচ্ছে কেয়ারলেস কখন অ্যাক্সিডেন্ট হবে কখন তার মরণ হয়ে যাবে কখন কি হবে কখন কোন ডেঞ্জারাস লেভেলে চলে যাবে এইরকম কোনো ভাবনাই তার নাই এই এই সিচুয়েশনটা হচ্ছে টিউবার ক্লিনামের একটা সিচুয়েশন কোনো একটা রোগ হইল রোগটাকে সিরিয়াসলি চিকিৎসা করা দরকার রোগটার ভালো চিকিৎসা নেওয়া উচিত রোগটা খুব ডেঞ্জারাস রোগ আমি জানি যে আমার ক্যান্সার হয়ে গেছে কিন্তু টিউবার ক্লিনামার স্টেট এরা যেমন খুব ডিসওবিডিয়েন্স এরা যেমন খুব চ্যালেঞ্জিং খুব এরকম এই ক্ষেত্রেও এরা এই মেন্টালিটি প্রকাশ করে দেখা যায় এই রোগের ক্ষেত্রে এরা কেয়ারলেস থাকে হিটলেস থাকে ব্যাপার নাগুলো এগুলো সিম্পল ব্যাপার এরকম রোগ কত মানুষেরই হচ্ছে অপারেশন করবে করুক ডাক্তার অপারেশন করবে এতে আবার ভয়ের কি আছে ব্যাপার না সামথিং সাধারণত অপারেশন করার কথা শুনলে রুগীরা ভয় পায় কিন্তু সেটা পাবে না এটা কোনো ব্যাপার না আমি একটা রুগী পাইছিলাম আপনার প্রস্রাবের রাস্তায় আপনার ইয়া ইউজ করতে হবে কি বলে ক্যাথেটার ইউজ করতে হবে তো ডাক্তার যখন ক্যাথেটার ইউজ করবে ডাক্তার নাকি একটু জড়তা প্রকাশ করতেছে তখন সে বললো যে আমার কাছে দেন আমার টাইমই ঢুকে পরে নিজেরটা নিজে এসে ঢুকাইছে এটা হচ্ছে একটা কেয়ারলেস আচরণ হিডলেস আচরণ তা আপনার এত জড়তা লাগতেছে কাজ করতেছে যে আপনি কি ডাক্তারি করবেন দেন আমারটা আমি কাজ করি আপনার কিছু করতে হবে না একদম ফার্স্ট আমি কিন্তু ক্যাথেটার ঢুকানোর অনেক ব্যাপার সেবার অনেক সাহসের ব্যাপার এটা হ্যাঁ হ্যাঁ সব ব্লিডিং হয় এই এগুলা হচ্ছে আপনার একটা খুব ডेंजरस লেভেলের সাহস তারপর আপনার পাগলামি আছে উন্মত্ততা আছে বিভিন্ন জায়গায় এদের পাগলামি প্রকাশ পায় এরপরে হচ্ছে আপনার চুপচাপ বসে অলস জীবন যাপন করা একদমই পছন্দ করে না সবসময় কাজে থাকতে হবে গতিশীল থাকা লাগবে ডাইনামিক থাকা লাগবে স্থিরতা চুপচাপ শুয়ে বসে থাকা টিউবার কুলিনাম ভূমিনাম পছন্দ করেন না ইন্ডুলেন্স এভারশন ওইখানে রুব্রিক যেটা বলা আছে যে অলস জীবন এরা পছন্দ করেন না আগে একটা জায়গায় বলছিলাম যে ট্রাভেল ডিজায়ার ওইখানে মেডিসিন আছে কয়টা তিনটা ক্যালকিরিয়া ফস বেসিলিনাম আর টিউবার কুলিনাম আরেকটা রুব্রিক আছে এখানে বলা আছে প্যাশনেট প্যাশনেট মানে কি খুব প্রচণ্ড আগ্রহ প্রবল নেশার মতো কাজ করা কোনো একটা বিষয় প্রচন্ড আমার যে বিষয়টা আমার করতেই হবে এই বিষয়টা আমার করা উচিত আমি ডাক্তার হওয়ার মতো পেশনেট তৈরি হয়েছে একটা আর্টিস্টিক ম্যান হওয়ার জন্য আমার খুব পেশনেট কাজ করে মানে কোনো বিষয়কে মনে প্রাণে ভালোবেসে আবেগ দ্বারা জড়িত হয়ে কোনো বিষয়ে যখন খুব সিরিয়াসলি আমার আগ্রহ জন্মায় যায় খুব প্রবলভাবে আগ্রহ কাজ করে সেটা আমি কাজটা করব কাজটা করা উচিত তখন এটা পেশনেট তো একটা জায়গায় একটা রুবড়ে আছে পেশনেট ট্রাভেলিং অ্যাবাউট একমাত্র মেডিসিন টিউভার করিলাম এর ব্যাপারে এদের পেশেনের কাজ করে মানে ভ্রমণটাকে এত বেশি এরা পছন্দ করে ট্রাভেল করাটাকে এত বেশি পছন্দ করে গতকালকে যেই ছেলেটার কথা আমি বললাম এরা আসছে গাজীপুর থেকে এবং রাস্তায় মোটামুটি এদের জেম পড়ার কারণে গাজীপুর থেকে এখানে আসতে আমার এখানে প্রায় এরা সব মিলে হিসাব করলো যে আপনার সাত ঘন্টা সময় লাগছে সাত ঘন্টা জার্নিতে মোটামুটি কিন্তু বেশ ক্লান্তি আসে তো যেই ছেলেটাকে নিয়ে আসলো বললো যে তাকে এত দূরে নিয়ে আসবো সে জাস্ট শুধু এই বিষয়টার কারণে এই নেশার কারণে সে আসছে নাহলে কখনো আসতোই না কাছে যদি হইতো ডাক্তারের কাছে নিয়ে যাব। তার আগ্রহ থাকতো না তার ডাক্তারের কাছে যাব না আজকে আমি যাব না ওই দূরে আসবে বললো যে অনেক দূরে যাওয়া লাগবে ডাক্তারের কাছে যাবে অনেক দূরে যাবে অনেক দূরে যাবে অনেক জার্নি সে করতে পারবে ওই কারণেই নাকি সে আসছে না নাহলে তাকে আনাই যেত না বাবা এই কথাটাও বলছে তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা লক্ষণ এখানে তার মনের সাথে এখানে জড়িত হয়ে আসছে গাজীপুর থেকে এখানে আসছে সে এই নেশায় সে আসছে যেন আমি যাব অনেক লম্বা সফর আমি করতে পারবো এবং সাত ঘন্টা সফর করার পরে অন্যরা ক্লান্ত হইলেও তার জার্নি মনে হয় তখনও শুরুই হয় না আর কি মানে তার মেন্টালি এমন ছিল আর কি যে আরও বোধহয় সাত ঘন্টা জার্নি করতে পারলে একটু ভালো লাগতো আর কি ব্যাপারটা এমন ছিল খুব সিরিয়াস ব্যাপার আর কি তো এই মেন্টালি স্টেটটা আবার ইয়াতে আপনার ভাবিরা আছে। ঠিক আছে তো ভাবির প্রকাশটা কীরকম প্রকাশটা হচ্ছে মাঝে মধ্যে বলে যে আমার শ্বশুরবাড়ি তো আমাদের বাড়ি থেকে খুব কাছে মানে মাত্র তিন কিলোমিটার দূরে আর কি যে আমি সবসময় মনে মনে একটা আশা ছিল যে আমার বিয়ে হবে অনেক দূরে তাই বলতাম এটা আবার কেন তার চাহিদা হলো ডিমান্ড হলো যে অনেক দূরে বিয়ে হইলে সে স্বামীর বাড়িতে যাবে আবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসবে লম্বা একটা জার্নি হবে এটা নিয়ে খুব প্রায়ই আফসোস করে যে রুব্রিকটা বলছিলাম যে আমরা জানি যে এরা চেঞ্জেবল তো চেঞ্জেবল চেঞ্জ করতে চায় মুড চেঞ্জ হয় জায়গা চেঞ্জ করে লোকেশন চেঞ্জ করে ওইখানে কম্পিটিভ মেডিসিন যেহেতু আরও কয়েকটা আছে আমরা তো অন্যান্য লক্ষণ ধরেই মেডিসিনটাকে আলাদা করব। তারপরও শুধুমাত্র একটা লক্ষণ ধরেই মেডিসিনটাকে বোঝা যাবে যে এটা টিভার নাম সেটা হচ্ছে একটা রুব্রিক আছে মুড চেঞ্জেবল ভেরিয়েবল আনপ্রিডেক্টেবল প্রিডেকশন মানে ভবিষ্যৎবাণী করা আনপ্রিডিক প্রিডিকটেবল মানে ভবিষ্যৎবাণী করা যায় না এমন একটা ব্যাপার মানে হচ্ছে যে এদের চেঞ্জটা এমন আপনি বলতে পারবেন না কখন হবে এটা বলা যাবে না আপনাকে বললো যে আমি চিপস খাবো আপনি এটাই দিলেন এই মুহূর্তে সে বললো যে আমি চিপস খাবো না আমি নুডলস খাবো নুডলসটা রান্না করে দেব মানে কখন যে তার মুড চেঞ্জ হয়ে যায় এটা প্রিডিকশন করা যায় না আর কি আগে থেকে ধারণা করা যায় না এতটা বেশি সে চেঞ্জেবল এতটা আমি একটা শার্ট বা একটা পাঞ্জাবি একটা ড্রেস খুব পছন্দ করি দেখা গেল যে এত পছন্দের একটা জিনিস আমি হুট করে বললাম যে না এই কাপড়টা আমি পরব না আমার পছন্দ না এই কাপড়টাই আমার পছন্দ না আমি পছন্দ আর করি না আর যদি টিউবার কুলি নামের প্রেমিক প্রেমিকা হয় সিচুয়েশানটা কি হবে যে কোনো সময় সে বলে দিতে পারে যে আমি তোমার সম্পর্ক নাই কাট আমার পক্ষে আর তোমার সাথে সম্পর্ক রাখা আমার সম্ভব না কারণ তার ব্রেনে আরেকজনকে ঢুকাই ফেলছে মহাবিপদ মানে যদি ওই দিকে মেন্টালিস্টের চলে যায় যেহেতু তার চেঞ্জ ডিজায়ার চেঞ্জ ডিজায়ার তারটা তো যে কোনো দিকেই যেতে পারে এবার করলে আমার রুগী এমন কি না যে সে কি প্রেম করবে না করতেইতে পারে আর তার এই মেন্টালিস্টের তো ওইদিকেও যেতে পারে হয়তোবা সে ওই মেয়েটার সাথে এতদিন যার সাথে প্রেম করে আসছিল প্রেম চালাই আসছিল তার বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল ভালো লাগছে তার চেহারা তার চোখ তার চাহনি এবার হয়তো কোনো মেয়ের চুল দেখে সে পছন্দ করে ফেলে তারা চুলটাই আমার দরকার লম্বা চুল সুন্দর চুল বাস ওইটাই আমার দরকার ওইটা বাদ একদম আনপ্রিডিকি তার মুড চেঞ্জ হয়ে যেতে পারে ব্যাপার সেপার কিন্তু ওইটা যেমন লাইকুপোডিয়ামের রুগীরা আপনার প্রেম চেঞ্জ করে কিন্তু এদের চেঞ্জেবল নেচারের কারণে না লাইকুপোডিয়ামের নেচারই হচ্ছে ক্যারেক্টারলেস নেচার নেচারটি হচ্ছে ক্যারেক্টারলেস যেমন আপনার অ্যাডাল্টারাস একটা রুব্রিক আছে অ্যাডাল্টারাস মানে কি মিশ্রণ করা ধরেন আপনি ফল বিক্রি করবেন ভালো ফল পচা ফল একসাথে মিশ্রণ করে বিক্রি করলেন এটা হচ্ছে অ্যাডাল্টারাস তো অ্যাডাল্টারাস এই ক্ষেত্রে হইল যে এরা হইল লাইকোপোডিয়াম মেডুরিনাম আরো দুই একটা মেডিসিন মধ্যে আছে এরা হচ্ছে যে নিজের বউকেও রাখবে আবার আরেকজনের সাথে প্রেম করবে এরা মিক্স করে হালাল হারাম মিক্স করে ফেলে যেটাকে আমরা বলি আপনার কি বলে আরেকজনের ওয়াইফের সাথে প্রেম করা যেটা আপনার ইন্ডিয়াতে যে একটা আইন হলো কি আইন আইনজন এটা পরকিয়া এই পরকিয়ার স্বভাবটা লাইকোপোডিয়ামের থাকে মিরাডি নামের থাকে পরকিয়ার স্বভাব কিন্তু টিউবার ব্যাপারটা কিন্তু এমন না এটা রাইখা খাওয়া এমন একদম টোটালি মুড চেঞ্জ হয়ে যায় মাইনাস করে ফেলে একটা হচ্ছে ক্যারেক্টার লেস বৈশিষ্ট্যের কারণে আর একটা হলো তার চেঞ্জিবল নেচারের কারণে ওইটা আর ভালো লাগতেছে না ওইটা আর ভালোই লাগতেছে না আমার ওইটার প্রতি আমার আগ্রহই কাজ করতেছে না ফুল চেঞ্জ হয়ে যায় আর কি এভাবে টিউবার কুলি নাম তার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়া ইন্ডিভিজুয়াল কিংডম সে প্রকাশ করে এই সিচুয়েশনটা যখন আপনি টাচ করতে পারবেন মূল্যায়ন করতে পারবেন এবার প্যাথোলজিক্যাল লেভেলের রোগ যাই হোক রোগের নাম যাই হোক যতক্ষণ পর্যন্ত সেটা মেডিসিনাল লেভেলের ক্যাপাসিটিতে থাকবে একান্ত সার্জিক্যাল লেভেলের লেভেলে চলে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি টিবার নাম দিয়ে চিকিৎসা করবেন রোগের নাম যাই হোক এখানে রোগের নামের কারণে আপনি ইনফ্লুয়েসড হয়ে ক্যারেক্টার ক্রাইটেরিয়া মিলে গেছে ইন্ডিভিজুয়াল তারপরও জাস্ট প্যাথলজিক্যাল টার্মের কারণে আপনি মেডিসিন আর একটা দেবেন এটার যুক্তিকতা নাই জাস্ট শুধু দুই চারটা প্যাথোলজি আমরা জানি যে টিউবার এই ক্ষেত্রে কাজ করে এর বাইরে যে কোনো প্যাথোলজি আসতে পারে যে কোনো প্যাথোলজি আসতে পারে যেমন আমার ছেলের আপনার টিউবার বেশ কিছু বৈশিষ্ট্য আছে সাত মাস বয়স তার গতকালকে আপনার রক্ত আমাশে হয়েছে পায়খানার সাথে মিউকাস যাচ্ছে কোদ দিচ্ছে রক্ত যাচ্ছে তো এমত অবস্থায় তার ক্রাইটেরিয়া অনুসারে তাকে আমি টিউবার চালাচ্ছি এবং বেশ ভালো ইমপ্রুভ হয়েছে সাধারণত আমার সেই হইলে আমরা কি চিন্তা করি মার্কসল নাক্সবম এলু এই জাতীয় মেডিসিনগুলো আমরা চিন্তা করি মার্কর কিন্তু আমি কিন্তু তাকে টিউবার কুলিনাম দিচ্ছি এখানে প্যাথোলজি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে নাই তো যেহেতু আমরা টিউবার কুলিনাম নিয়ে আলোচনা করতেছি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এত এত ফেসিলিটির পরও আমি একটু অ্যালার্ট করব আপনাদেরকে সেটা হচ্ছে যেহেতু মেডিসিনটা নুসুড যেহেতু ডিপ অ্যাক্টিভ মেডিসিন ডিপার অ্যাক্টিভ মেডিসিন এর যেহেতু আপনার অনেক ফেসিলিটিস আছে আবার অনেকগুলো আপনার অসুবিধাও আছে অনেকগুলো সাইডের ইফেক্টের ব্যাপারও এখানে থাকতে পারে যদি আপনি মেডিসিনটাকে প্রপারলি ইউজ না করতে পারেন যদি মেডিসিনটাকে আপনি প্রপারলি ইউজ না করতে পারেন তাহলে আপনার মেডিসিনই আপনাকে অনেক বিপদে ফেলে দিতে পারে এজন্য টিবার ক্রিনাম মেডিসিনটাকে ব্যবহার করার আগে আপনি ওভার কনফার্ম হওয়া লাগবে যে আমার রুগীতে আমি যে মেডিসিনটা ইউজ করব। যেই অস্ত্রটা আমি ব্যবহার করব ওই রুগীর সাসেপ্টিবিলিটি কেমন তার রিয়াকশন ক্যাপাবিলিটি কেমন তার ভাইটাল ফোর্স কেমন তার রোগের প্যাথোলজিক্যাল লেভেলটা কোন সিচুয়েশানে আছে তাকে এই মুহূর্তে আমি কতটুকু পাওয়ার থেকে শুরু করা উচিত অথবা আমি এলএম্পোডিন চিজু যদি আমি ইউজ করি পঞ্চাশ সহস্রতমিক ব্যবহার করলে মেডিসিনটা কি একটা পিল পানিতে চার অঞ্চে দিয়ে একদম ডাইরেক্ট খাওয়ানো শুরু করব নাকি কাপিং করে দেব নাকি ওয়াশিং করে দেবো এই সিচুয়েশনগুলো আপনাকে বুঝতে হবে এই সিচুয়েশানগুলো না বুঝতে পারলে আপনি বিপদে পড়বেন আপনার মেডিসিনের হোমিওপ্যাথিক মেডিসিনাল অ্যাগ্রাভেশনের কারণে আপনার রুগী শুধু ছুটবে তাই না রুগীর অনেক মানে আপনি ইয়াতে পড়ে যেতে পারেন রুগী আপনাকে অনেক বিপদে ফেলে দিতে পারে এরকম অনেক চাপে ফেলে দিতে পারে আপনাকে এজন্য মেডিসিনটাকে ব্যবহার অবশ্যই করব। ভয় পেয়ে ব্যবহার করা ছেড়ে দেবো না জাস্ট অ্যালার্ট হয়ে ব্যবহার করব সতর্ক হয়ে মেডিসিনের ডুজ পডিঞ্চিকে রুগীর সাথে সমন্বয় করে হিসেব নিকেশ করে আমি অ্যাপ্লাই করব তাহলে আপনার সাইড ইফেক্টটা ইনশাল্লাহ আসবে না এতটুকু সতর্ক আমরা থাকব ধন্যবাদ আজকের মতো বক্তব্য আমরা এখানে শেষ করলাম টিউবার করে নিলাম নাম নিয়ে আমরা সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত